वेलकम एवरीवन आज एक कम्प्लीटली डिफरेंट काइंड ऑफ वीडियो तुम्हारे सामने নিয়ে আসছি যেখানে আমি इंडियन इकोनॉमी बाय नितिन सिंघानिया सर रिव्यू করব এই বইটাকে ডিটেইলস এ রিভিউটা করব এন্ড এট দ্য এন্ড অফ দ্য ভিডিও এটাকে কম্প্যারিজন আমি করব উইথ রমেশ সিং। তোমরা সকলেই জানো রমেশ সিং ইজ আ স্ট্যান্ডার্ড বুক ফর ইউপিএসসি, সেটা ডব্লিউবিসিএস এর ক্ষেত্রেও আমরা দেখে থাকি, রেফার করে থাকি। এটা 9th এডিশন। फोर्थ एडिशन टा कम्प्लीटली डिटेल से गो थ्रू करेছি পরবর্তীকালে 9th এডিশনটা কিনেছি সো दैट কি ধরনের আপডেট তারা এনেছে সেটা দেখতে পারি এবং তার সাথে আমাদের কাছে রয়েছে এনসিআরটি। এক্সকিউজ মি, আমাদের এই বইটার কভারটা নেই বাট এনসিআরটি বই। দিস ইজ অলসো ভেরি গুড বুক, सब समय रेकमेंड करा है। वेल आमी जखनी कोनो एकटा बोई गो थ्रू करी तखन प्रचंड मार्क करी एंड इन अवे बोईटा नोंगरा हो जाए बाट जेहेतु ए बोईटा आमी रिव्यू करबो आमी चेष्टा करेछि एटाके परिष्कार राखार। सो लेट अस स्टार्ट। सबार आगे दिस इज हाउ द बुक लुक्स। भीषण शाइनी एकटा कवरिंग। যদি थिकनेस देखते जाओ दिस रिमाइंड्स मी ऑफ लक्ष्मीकांत। একটা স্ট্যান্ডার্ড বইয়ের थिकनेस, ভয় পাওয়ার মতো কিছু নেই। ডেফিনেটলি আমাদের হিস্ট্রির বইগুলোর মতো নয়। ওকে, সাইডেও লেখা। যখন বইটা আমরা খুলছি তখন প্রত্যেকটা পেজে এইভাবে গ্রিন দিয়ে বর্ডার করা হয়েছে। আই ডোন্ট নো এটা কাকে ম্যাটার করে बट आमाके एटा मैटर करे। दिस रिमाइंड्स मी ऑफ द एनसीईआरटी बुक कारण एनसीईआरटी बोईटा जदि तोमरा देखो ताहले देखबे एरकम आशेपाशे छवि आँका रयेछे। ताई दिस रिमाइंड्स मी ऑफ अ बुक जेटा लुसिड लैंग्वेजे लेखा होबे, सिम्पल टू अंडरस्टैंड एंड जेटा सहजेई बोझा जाच्छे। एखाने सरेर ब्यापारे डिटेल्स प्रोवाइड करा बाट আমরা আজকে কমপ্লিটলি একটা আনবায়াসড রিভিউ দেখব। এরপর চলে আসি কন্টেন্টস। সবার আগে ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ন্যাশনাল ইনকাম, তারপরে পভার্টি, ইনইকুয়ালিটি, আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন। এক্সামের জন্য अगेन একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ট্যাক্স ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্ল্যানিং, মানি অ্যান্ড ব্যাংকিং। ব্যাংকিং কিন্তু ভীষণ ভাবে ইম্পর্টেন্ট তোমাদের এক্সাম পার্সপেক্টিভে। ব্যাংকিং ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো তোমরা দেখতে পাচ্ছ ব্যাংকিং ইন ইন্ডিয়া, হিস্ট্রি অফ ব্যাংকিং ইন ইন্ডিয়া, আরবিআই সমস্তটা প্রোভাইড করা হয়েছে। তারপরে ফিনান্সিয়াল মার্কেট রয়েছে, বন্ডস, ডিবেঞ্চার্স, শেয়ারস, এই সমস্ত কিছু ডিটেলসে দেওয়া। অলরাইট, তারপরে এগ্রিকালচার নিয়ে চ্যাপ্টার রয়েছে, लैंड रिफॉर्म्स इन इंडिया, इरिगेशन इन इंडिया। এই চ্যাপ্টারগুলো আমি বলবো ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট না। अगेन इंडियन इंडस्ट्री वेरी ইম্পর্টেন্ট চ্যাপ্টার, একদম মিস করলে হবে না। ओके, देन फूड प्रोसेसिंग इंडस्ट्री इन इंडिया, सर्विस सेक्टर, इंफ्रास्ट्रक्चर। इंफ्रास्ट्रक्चर अगेन একটা वेरी ইম্পর্টেন্ট চ্যাপ্টার। देखते ही पाच एनर्जी सेक्टर, कोल सेक्टर, क्रूड ऑयल सेक्टर, नेचुरल गैस सेक्टर, पावर। ओके, बैलेंस ऑफ पेमेंट भीषण भीषण भावे इम्पोर्टेंट, जानते होबे, बुझते होबे, रादर देन जाना बुझते होबे। इंडियन फॉरेन एक्सचेंज एंड फॉरेन ट्रेड इम्पोर्टेंट। তারপর যেগুলো इंटरनैशनल ইনস্টিটিউশনস, এই চ্যাপ্টারটাও কিন্তু ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। এখানে দেখো তোমরা আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, OECD, তারপর ADB সমস্তটা রয়েছে। ওকে, পপুলেশন এন্ড ডেমোগ্রাফিক ডিভিডেন্ড अगेन ইম্পর্টেন্ট। ইউনিয়ন বাজেট এখানে প্রোভাইড করা রয়েছে এন্ড দ্যাট ইজ ইট। সো বুঝতেই পারছো প্রত্যেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখানে দেওয়া। ওয়েল আমি বলবো না যে কমপ্লিট বইটার প্রত্যেকটা চ্যাপ্টার আমি গো থ্রু করেছি, না আমি করিনি, কিন্তু স্পেসিফিক কিছু চ্যাপ্টারস আমি ডিটেলসে দেখেছি এন্ড যেহেতু আমার পড়ানোর একটা আইডিয়া রয়েছে তাই বেশ কয়েকটা চ্যাপ্টার দেখলে আমি ওভারঅল তোমাদেরকে একটা আইডিয়া দিতে পারি। অলরাইট, যদি আমি চলে আসি প্রথম চ্যাপ্টারে, ন্যাশনাল ইনকাম পুরোটাই বোঝার একটা চ্যাপ্টার তোমাদের আমি পড়িয়েওছি ডিটেলসে। এই ক্ষেত্রে দেখো আমার যেটা ভীষণ ভালো লাগলো, একটু কাছে আনছি, হিস্ট্রি অফ ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া। ওকে, এইগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া। তার সাথে যেটা বইটা দেখলে বুঝতে পারবে একদম পয়েন্ট ওয়াইজ লেখা রয়েছে অ্যান্ড ছোট ছোট করে দেওয়া, একদম গিজগিজ করে লেখা নয়। যেগুলো ইম্পর্টেন্ট সুন্দর করে বাক্স করে কালারের মধ্যে দেওয়া, একটা ভিজুয়াল ইম্প্যাক্ট কিন্তু থাকে পড়ার ওপরে। অলরাইট, এটা সায়েন্টিফিক। যখনই কোনো একটা জিনিস তুমি ভিজুয়ালাইজ করছো, যখনই কোনো একটা জিনিস তোমার দেখে ভালো লাগছে, সেটা মনে বেটার থাকে। তাই জন্যই জিওগ্রাফিতেও বলা হয় যে ম্যাপ বেসড পড়ো, বেটার মনে থাকবে। দেয়ার ইজ এ রিজন, যখনই আমরা কোনো কিছু একটা দেখি তখন সেটা বেটার মনে থাকে। তাই এই যে হাইলাইট করে তোমাদের সামনে একদম ফ্যাক্টগুলোকে তুলে ধরছে, দিজ আর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তারপরে দেখো একদম লেটেস্ট পয়েন্টসগুলো প্রোভাইড করা রয়েছে, ঠিক আছে? যে সিএসও, যেটা সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অফিস, তারা আমরা জানি কি জিডিপি ক্যালকুলেট করছে, সেটা 1955 থেকে এনআই। সো ডিটেলস প্রোভাইড করা রয়েছে অ্যান্ড আপডেটেড ডিটেলস। অলরাইট, আচ্ছা তার সাথে যেটা আমার ভীষণ ভালো লেগেছে, দ্যাট ইজ এই চার্টস প্রোভাইড করা। এই চার্ট প্রোভাইড করা থাকলে রাদার দেন থিওরিটিক্যালি লেখা, আগেন যেহেতু তুমি ভিজুয়ালাইজ করছো তোমার বেটার মনে থাকবে। ওকে, আচ্ছা এই ক্ষেত্রে আমি এই কথাটা বলতে চাই, এখান থেকে বারবার প্রশ্ন আসে আর এত সুন্দর করে ওয়ান লাইনে প্রোভাইড করা আছে, এটা কিন্তু অসাধারণ। মানে তোমাদের পড়ার সময় খুব ইজি হবে। দেখা যাচ্ছে এগুলো কিন্তু বারবার প্রশ্নে আসে। ইনফ্যাক্ট প্রিলিমস মেন্স দু ক্ষেত্রেই আমরা দেখেছি এখান থেকে প্রশ্ন আসে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার পেপার ভালো করে দেখো তখন বুঝবে জিডিপি, জিএনপি, এনডিপি কি, বা ফ্যাক্টর কস্ট কি, মার্কেট প্রাইস কি, এই সমস্ত থেকে প্রশ্ন আসে অ্যান্ড সেটাকে একদম সুন্দর চার্ট ফর্মে দেওয়া। ওকে, আগেন যাতে তোমরা ভালো করে বাজেটটাকে পড়তে পারো, টার্মগুলো এক্সপ্লেন করা আছে। অনেক সময় দেখা যায় যে তুমি ইকোনমিক সার্ভে পড়ছো বা বাজেট পড়ছো, তখন কিন্তু টার্মগুলোই বুঝতে পারলে না। এই ক্ষেত্রে এত সুন্দর করে টার্মগুলো এক্সপ্লেন করা রয়েছে যে ইকোনমিক সার্ভে যখন তোমরা পড়বে তখন ইজিলি বুঝতে পারবে। তারপর ক্যালকুলেশন, এই যে চার্ট করে দেওয়া আছে, আই রিয়েলি লাইক ইট। আচ্ছা এরপরে যদি চলে আসি, দেখো কোয়েশ্চেন্স গুলো প্রোভাইড করা রয়েছে, কোন ইয়ারে কি কোয়েশ্চেন এসছে সেগুলো ডিটেলসে প্রোভাইড করেছে। এটা কিন্তু ভীষণ ভালো একটা ব্যাপার, তুমি পড়ে নিলে তারপরে কোয়েশ্চেনটা সলভ করে নিলে। যদি দেখলে কোয়েশ্চেন আটকাচ্ছে তাহলে তুমি জানো পড়া ঠিকভাবে হয়নি, তাহলে ইউ ক্যান অ্যাগেন গো থ্রু দ্য চ্যাপ্টার, ঠিক আছে? আনসার দেওয়া। এরপর আমি আরো একটা চ্যাপ্টার এইভাবে একটু ডিটেলসে তোমাদের দেখাই, ইনফ্লেশন দেখাই। ইনফ্লেশনে যদি চলে আসি, আগেন টাইপস অফ ইনফ্লেশন, ক্রিপিং, ওয়াকিং, গ্যালপিং, হাইপার ইনফ্লেশন, ঠিক আছে? তারপর ডিমান্ড, পুল, কস্ট পুশ, এই সমস্ত তোমাদের পড়িয়েওছি, বুঝিয়েওছি। তারপর মেথডস অফ মেজারিং ইনফ্লেশন, বেস ইয়ার কাকে বলে, ফ্যাক্টগুলোকে একদম ছোট ছোট করে তোমাদের সামনে তুলে ধরছে। সো ভীষণ সুন্দর একটা প্রেজেন্টেশন। অলরাইট, এখানে ডব্লিউপিআই এন্ড সিপিআই এর মধ্যে ডিফারেন্স দেখছো, একদম চার্টের মাধ্যমে দেওয়া। তারপর হোয়াট আর দ্য কজেস অফ ইনফ্লেশন, এইগুলো বুঝলে মুখস্থ করতে লাগে না। এগুলো যদি একবার বুঝে ফেলো তাহলে আর মুখস্থ করতে হয় না। দেখো ফিলিপস কার্ভ কি সুন্দর একে বোঝানো রয়েছে, দ্য ইনভার্স রিলেশনশিপ বিটুইন দ্য রেট অফ ইনফ্লেশন অ্যান্ড দ্য রেট অফ আনএমপ্লয়মেন্ট। অলরাইট তারপরে কিভাবে ইনফ্লেশনকে চেক করা যায় সেগুলো ডিটেইলসে প্রোভাইড করা। দেন হোয়াট ইজ ভেরি গুড ইজ রিসেন্ট এফার্টস। এই রিসেন্ট এফার্টস মানে এটা কিন্তু আপডেট করে প্রোভাইড করা রয়েছে, ঠিক আছে। এন্ড তোমরা জানো এখন স্ট্যাটিকের সাথে ডাইনামিক পোর্শন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, সো ডেফিনেটলি এগুলো দেখতে হবে। সিমিলারলি আগেন কোয়েশ্চেন্স আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দুটো চ্যাপ্টার তোমাদেরকে একদম ধরে ধরে দেখালাম, বোঝালাম, সো দ্যাট একটা আইডিয়া হয়ে যায় ওভারঅল বইটা কিরকম। এবার যদি আমি কম্প্যারিজনে আসি, এই হলো তোমাদের নিতিন সিঙ্গানিয়ার বই, এইটা হলো রমেশ সিং। যদি আপডেটেডটা আনি তাহলে এটা, যদি আমাকে জিজ্ঞেস করো এই বইটা নাকি এই বইটা ম্যাম কোনটা পড়বো, আই উড সে ইদার ওয়ান। এই বইটা অসাধারণ অ্যান্ড মার্কেটে ভালো ইকোনমিক্সের বই সেই অর্থে নেই। এতদিন আমরা শুধুমাত্র রমেশ সিং এর উপরে ভরসা করতাম অ্যান্ড ডেফিনেটলি এনসিআরটি তো রয়েছে, এনসিআরটির উপরে কোনো কথাই হবে না, এনসিআরটি রয়েছে এবং তার সাথে আমরা রমেশ সিং ভরসা করতাম, তোজামাল হোসেন টু আ সার্টেন এক্সটেন্ট। তবু আমি বলবো এখন এক্সামিনেশনের প্যাটার্ন যা হয়েছে সেখানে রমেশ সিং দেখতে হতো, সেখানে এই বইটা কিন্তু অসাধারণ। দিস বুক ইজ অ্যামেজিং, ইট ইজ ইউজার ফ্রেন্ডলি, কারণ স্টুডেন্টসদেরকে অ্যাট্রাক্ট করবে। সেই ক্ষেত্রে দেখো তোমাদের কি দেখাচ্ছি কম্প্যারিজন, অলরাইট। এখানে চার্ট ফর্মে এইভাবে রয়েছে, বাট ইভেন রমেশ সিং ইজ অ্যামেজিং, বাট রমেশ সিং ছাড়া আমাদের হাতে কোনো বই ছিল না। এখন কিন্তু এই বইটা আমরা পেয়েছি, নিতিন সিঙ্গানিয়া স্যারের বইটা, অ্যান্ড ইট ইজ অ্যান এক্সেলেন্ট বুক। বাট ইদার তুমি একটা পড়ো, আইদার তুমি পড়বে এই বইটা অর রমেশ সিং, দুটো একসাথে ফলো করার কোনো প্রয়োজন নেই। আরেকটা কথা বলতেই হয়, যেহেতু তোমরা যারা ভিডিও দেখছো তারা মেইনলি WBCS মাথায় রেখে এই ভিডিওটা দেখছো, WBCS এর জন্য কিছু এক্সট্রা ফ্যাক্টস বা চ্যাপ্টার্স এই বইতে রয়েছে যেটা রমেশ সিং এও রয়েছে, সো সেটা তোমাকে জানতে হবে কিভাবে WBCS মাথায় রেখে তোমরা পড়াশোনা করবে। কারণ এই বইটা বলো বা রমেশ সিং বলো, দুটোই কিন্তু UPSC কে মাথায় রেখে তৈরি করা। সো যদি তোমার আইডিয়া থাকে কি ধরনের প্রশ্ন আসে, যদি তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার ভালোভাবে দেখে থাকো তাহলে বুঝতে পারবে কোথা থেকে প্রশ্ন আসে। দেন প্লিজ গো থ্রু দিস, দিস ইজ অ্যান অ্যামেজিং বুক অ্যান্ড আই উড হাইলি রেকমেন্ডেড। কিন্তু তোমরা যদি প্রশ্ন করো ম্যাম আমাদের কাছে রমেশ সিং অলরেডি আছে, আমরা পড়ে ফেলেছি, ইজ ইট ইম্পর্টেন্ট, আই উড সে স্টিক টু রমেশ সিং। অ্যান্ড যারা সদ্য পড়াশোনা শুরু করছো, আই উড সে ইউ ক্যান কমপ্লিটলি গো ফর দিস বুক। কিছু এক্সট্রা পয়েন্টস এর মধ্যে রয়েছে যেটা রমেশ সিং এ নেই, অ্যাট দ্য সেম টাইম 71 পয়েন্ট রমেশ সিং এ রয়েছে যেটা এই বইতে তোমরা পাবে না। বাট প্লিজ রিমেম্বার এক্সাম পার্সপেক্টিভে দিস ইজ মোর দেন এনাফ, মানে হয়ে বেশি, সেটা মাথায় রাখো। সো দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও। একটু ডিফারেন্ট কাইন্ড অফ ভিডিও ছিল, যদি তোমাদের এই ধরনের ভিডিও ভালো লাগে সো ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাও, লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো। থ্যাংক ইউ।